হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমার দুর্গা মূর্তি বানানোটা। তো আজকে তোমাদের সাথে পুরো ডিটেলসে ভিডিওটা শেয়ার করব। আর এই হচ্ছে পুরো লুকটা, যেটা তোমরা হয়তো শর্টসে দেখে নিয়েছো। আর দিস ওয়ান, তো কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। প্রথমে প্লেটটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর আমি এখন নিয়েছি ফেব্রিক আইলের ক্লে, যেটা জুয়েলারি বানাতে ইউজ হয়, আর নিয়েছি আমার এই ব্রেন ব্রাশগুলো, আর নিয়েছি টাটা গ্লুকো ক্লাপে একটু জল। এরপর করে নিয়েছি বেস কালার, হোয়াইট কালার দিয়ে অনেকটাই বেস কালার করেছি, তোমাদের আর প্রসেস দেখালাম না। এরপর আমি এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে মা দুর্গার একটা রাফ স্কেচ, একটা রেফারেন্স পিকচার নিয়ে নিয়েছি যেটা দেখে আমি করতে পারবো। এখানে হার্ডনার আর রেজিনের যে ক্লেটা রয়েছে এটাকে ভালো করে মিক্স করতে হয় আটা মাখার মতন। আর এখানে নিয়েছি আমি একটা ক্রিম। আসলে মাটি আমরা যখন বানাই তখন ওটাতে জল দিতে হয়, আর ক্লেতে দিতে হয় ক্রিম, যাতে ওটা আর একটু সফট হয়। আবার সেই আটা মাখার মতনই তোমাদেরকে এটাকে মাখতে হবে। এরপর স্ট্রাকচারটা বানানোর জন্য ক্লেটাকে সরু টাইপের লাইন করতে হবে। এবার ওই স্ট্রাকচার অনুযায়ী লাইনের মধ্যে বসিয়ে দিতে হবে, যাতে ক্লেটা যখন আমি প্লেসমেন্ট করবো তাহলে কোথায় এন্ডিং লাইন সেটা বুঝতে পারি। অবশ্যই মনে রাখতে হবে যে ক্লেটা লাগানোর আগে আমাদের কিন্তু সবসময় গ্লু ইউজ করতে হবে, ফেব্রিক আইলেরই গ্লু ইউজ করব। ফেভিকল কিন্তু ইউজ করো না, কারণ ওটা অতটা ওয়াটার রেজিস্ট্যান্ট না যতটা ফেব্রিক আইল। একদম কিন্তু পুরো আটা, যেটা একবার লাগলে সেটা কোনোদিনও নষ্ট হয় না। তো এইভাবে আমি লাইন করে করে পুরোটা লাইন করে নিলাম, যাতে স্ট্রাকচারটা ভালো করে বসাতে পারি। হ্যাঁ, এবার ভালো করে প্রেস করতে হবে আঙুল দিয়ে, যাতে এই যে আঠা দিয়ে বসালাম সেটা যাতে চিপকে যায় নিচে। যেখানে মায়ের মুখটা বানাবো সেখানে মোটা ক্লের একটা লেয়ার দিতে হবে, যাতে আমি সেখানে শেপ দিতে পারি। আমি এখানে এটাকে রোল করেছিলাম, মাঝখান থেকে ফেটে গেছে, যেরকম হয় রুটি বেলতে পারি না, তো এটাও সিমিলারলি বেলতে পারিনি। তো যেই জায়গাগুলো মনে হচ্ছিলো একটু ছোটো গর্ত গর্ত হয়ে গেছে, সেখানে আবার ছোটো ছোটো করে লাগিয়ে দিচ্ছিলাম ক্লেগুলো, যাতে সমান মাপে হতে পারে। এবার সারফেসটাকে স্মুথ করার জন্য আমি আবার হাতে নিয়ে নিয়েছি ক্রিম, বারবার করে ক্রিম নেবো আর ওটাকে ভালো করে শেপ দেবো, মানে একটা সুন্দর শেপ আর একটা স্মুথনেস দেবো। যেটা আমরা মাটিতে জল দিয়ে করি সেখানে কিন্তু না ক্রিম দিয়ে বানাতে হবে, কতটা এক্সপেন্সিভ তাহলে বোঝো। চোখ মুখটা কি করে শেপ দেবো সেটার জন্য আমি একটু ইউটিউবের ভিডিও রেফারেন্স হেল্প নিয়েছি। আশেপাশে যে অলংকারগুলো ছিল সেইগুলো আমি ক্লে দিয়ে এভাবে বানিয়ে দিয়েছি, যেভাবে তোমাকে ফার্স্টে দেখালাম, পুরোপুরি হাতে রাউন্ড করে করে এটাকে বানিয়েছি। এই ক্লেগুলোকে সবসময় ক্রিম দিয়ে স্মুথ করবে, জল দিয়ে করলে না গুঁড়ো গুঁড়ো টাইপের র্যাশ টাইপের উঠে যায়। মোটামুটি এই হচ্ছে আজকের আপডেট। এরপর আমি কোন বানাবো এবার তোমরা দেখতেই থাকো কি করছি। আগে থেকে কেটে রাখা ছিল আমার কোনের প্যাকেট, তো এখান থেকে আমি একটা শীট নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে রোল করে একটা শেপ দেবো, যেটা দিয়ে আমি করতে পারি। তো তোমরা যদি এটা ডিটেলস ভিডিও চাও কোন বানানো তো কমেন্ট করে জানিও। এখানে আমি নিয়েছি একটা খালি কাচের বোতল, তাতে নিয়েছি একটা গ্লু আর নিয়েছি কালার। তো ফার্স্টে আমি 50% গ্লু দিয়ে ভরে দেবো, ক্যামেলের হোয়াইট কালার দিয়ে 50% ভরে নেবো। এবার এটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে, একটা তুলির ব্যাক সাইড দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে। একদম তোমরা কিন্তু কম্প্রোমাইজ করবে না, যতটা পারবে ভালো করে মিক্স করবে। খেয়াল রাখবে যাতে খুব ঠিক হয় পেস্টটা। এরপর যেরকম আমি মেহেন্দি বানাই সেরকম ভাবে রোল করে আর সেলোটেপ দিয়ে মুখটা আটকে দেবো। সবসময় মনে রাখবে যে সেলোটেপ দিয়ে নিচের মাথার দিকটা একটা সেলোটেপ দিয়ে আটকে রাখতে, যাতে কোনোভাবে লিকেজ না হয়, না তো পুরো খাটিটাই নষ্ট। আমার কোন এখানে রেডি। এবার ইউজেজ দেখাবো তোমাকে এটার। ফার্স্টে যেই স্ট্রাকচারটা করেছিলাম না ক্লেটা দিয়ে, সেখানে কিন্তু হোয়াইট কালারের বেস করে দেবো, কারণ হোয়াইট বেস ছাড়া কিন্তু কালার ঠিকঠাক ফোটে না, স্পেশালি এরকম ধরনের কাজে। তো যেই জায়গাটা ফাঁকা রয়েছে, যে জায়গাটা অন্য কিছু করা নেই, সেই জায়গাটা আমি রেড কালার দিলাম। আর এটাতেই কেমন একটা সুন্দর লাগছে না, যে সাদা কালারের উপর রেড কালার করলে কতটা ভালো লাগে। তো এবার অরেঞ্জ আর ইয়েলো মিক্সড করে আমি মায়ের মুখের রং আর গলার রঙটা করে নিলাম। এরপর কিছু শ্যাডো দিচ্ছে, যেটা রেড কালার দিয়ে আর যে কালারটা মিক্স করেছিলাম মায়ের মুখে, সেই কালারটা মিক্স করে যে জায়গাগুলো শ্যাডো রয়েছে সেই জায়গাগুলোয় কিন্তু আমি এখানে মেনলি দিয়েছি। ক্যামেলের এই রেড আর ইয়েলো কালারটা আমি এখানে ইউজ করেছি, যেই জায়গাগুলোতে সাবেকি কাজ হবে সেই জায়গাগুলো অ্যাশ কালার করে দিচ্ছি। কেন বলতো, যাতে হোয়াইট কালারটা ফুটে না, তো হোয়াইটের উপর হোয়াইট কালার কিন্তু ফুটবে না। এটা কিন্তু টেক্সচার আর্টের মধ্যে পড়ে, যেটা আমরা ধরে ফিল করতে পারবো। তো ফার্স্টে একটু ডট আর্ট দিয়ে করে নিলাম, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা স্পিডে করা হয়েছে। বাট এটা করতে কিন্তু আমার প্রায় 4-5 দিন আর 16 ঘন্টা ননস্টপ কাজ করার পর হয়েছে। যদিও তোমাদের কাছে কিন্তু এত বড় ভিডিও হওয়ার পরেও সব কিছু আমি শেয়ার করতে পারিনি, কারণ সম্ভব হয় না। তো এখানে ডিজাইন করার পর মনে হলো যে একটুখানি এবার কাজ অ্যাড করি। কাজটা দেখতে খুব একটা ভালো লাগছিলো না, তাই ভাবলাম ওটাকে আমি এবার আউটলাইন করে দিই হোয়াইট কালার করে, মানে যেটা আমি টেক্সচার আর্ট করছি সেটা দিয়ে। আর এভাবে করে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এবার আমার টেক্সচার আর্টটা তোমরা ভালো করে এনজয় করো। Thank you.
এতদূর ভিডিওটা যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ জানাইছি আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, আর পছন্দ হলে অবশ্যই সবার সাথে শেয়ার করে জানিও যে এই আর্টটা কেমন লেগেছে, তাদেরকেও দেখাতে বলো। আর খুব তাড়াতাড়ি আমি অনেক রকমের গিভাওয়েজ নিয়েও আসছি, তো থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, আরও সাপোর্ট করে যাও। আর এই ভিডিওতে ভালো ভিউজ পেলে আমি এরকম আরও নতুন নতুন ধরনের আর্টের বড় ভিডিও বানাবো। তোমরা যদি ভালোভাবে সাপোর্ট না করো, কেউ না দেখো, তাহলে এতটা খাটনি কিন্তু অনেকটা কষ্ট লাগে। আমি কিন্তু অনেকটা খেটে আজকে এই ভিডিওটা বানিয়েছি, তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো। জানতে পারলে আর কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে, খুব ইন্টারেস্টিং ব্লগে, কারণ পুজো আসছে। তো বাই, স্টে টিউনড।